আমাদের এক স্যার আছে যে বলে কোরআনের হরফ পড়লে কোনো নেকি নাই কোন স্যার আছে যে স্যার বলেন কোরআনের হরফ পড়লে কোনো নেকি নাই এই স্যারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি তিনি যেটা মনে করছেন সেটি বিভ্রান্তি ভুল তিনি সরাসরি গলতের মধ্যে আছেন কারণ কোরআন আল্লাহ তাআলার এমন এক মহাগ্রন্থ যেটার উচ্চারণ মুখে করলেও সওয়াব হয় শুনলেও সওয়াব হয় কোরআনের সাথে কোনোভাবে সম্পৃক্ত হলেও সওয়াব হয় এবং সওয়াব থেকে খালি নেই যদি কেউ কোরআন না বুঝে পড়ে তারপরে সে সওয়াব পাবে কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলিফ লাম মিম এই তিনটা অক্ষর এই তিনটা অক্ষরের জন্য 10টি করে নেকি পাওয়া যাবে তিনি বলছেন আলিফ লাম মিম তিনটা মিলে এক অক্ষর বলছি না প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখাইছেন তিনি প্রত্যেকটা কারণে সওয়াব হবে অথচ আলিফ লাম মিমের অর্থ কি আজ পর্যন্ত চূড়ান্তভাবে ওলামায়ে কেরাম পৃথিবীর সবাই একসাথে ঘোষণা দিতে তাহলে যেটার অর্থ হুরুফে মুকাত্তা অর্থ আল্লাহু আলাম বিমুরাদিহি বিযালিক আল্লাহ তাআলা ছাড়া যেটার মূল অর্থ কেউ উদ্ধার করতে পারেন না মুফাসসিরে কেরাম নানান গবেষণা তারা জানিয়েছেন মাত্র সেটা পড়লে পর্যন্ত নবীজি বলেছেন সওয়াব হবে আপনার স্যার যদি বলে যে সওয়াব হবে না তাহলে আপনার স্যার এক লাইন বেশি বুঝছেন তবে অবশ্যই কোরআন শুধুমাত্র সওয়াব আহরণ করবেন বুঝে হোক না বুঝে হোক পড়ে এটার জন্য না না বুঝেও কোরআন তেলাওয়াত করবেন ধীরে ধীরে সুন্দরভাবে বিশুদ্ধতার সাথে এটা এক মুজিজা মিরাকল এর মাধ্যমে আপনার মধ্যে প্রভাব আসবে এবং সওয়াব পাবেন তবে কোরআনের মূল উদ্দেশ্য হলো এটা হুদাল লিননাস মানুষকে পথ দেখাইতে আসছে অতএব কোরআন বুঝে বুঝে আমরা আমল করব অর্থ ব্যাখ্যা ওলামাদের মাধ্যমে জানার বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ কোন মানুষ যদি লোক দেখার নামাজ বা ওয়াজ মাহফিল করে সেটা শিরক হবে কিনা অবশ্যই শিরক হবে ভাই ওয়াজ মাহফিলের বক্তা এবং আলোচক এই দুই গ্রুপের মানুষ ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে তারা আলা খাতারিন আযীম রিস্কের উপর আছে ভয়ঙ্কর একটা জায়গায় আছে শ্রোতাদের ব্যাপারটা অনেকখানি ভিন্ন মাশাআল্লাহ আপনাদের নিয়ে টেনশন হয় না আল্লাহ যদি ওয়াজ মাহফিলের বক্তাদেরকে আর আয়োজকদেরকে মাফ করেন অন্তত আপনাদের উসিলায় তো সেটা অবাক হওয়ার বিষয় থাকবে না কারণ যারা ওয়াজ শুনতে আসে বেশিরভাগ ক্ষেত্রে তাদের উদ্দেশ্যের ভিতরে ভেজাল থাকে না বক্তার ভেজাল থাকতে পারে টাকার ধান্দা থাকতে পারে বক্তার ভেজাল থাকতে পারে নাম খ্যাতির ধান্দা থাকতে পারে আয়োজকদের ধান্দা থাকতে পারে যে অমুক হুজুর আনছে ইয়া বড় মাহফিল করছে কিছু একটা ঘটায় ফেলছে নেতাগিরি করছে এই জন্য আয়োজক আলোচক মাহফিলের তাদেরটা নিয়ে টেনশন হয় কিন্তু আমার সব সময় মনে হয় যে শ্রোতার যারা থাকেন তাদের বেশিরভাগ মানুষ মুখলেস নিষ্ঠাবান আল্লাহর জন্য আসছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুখলেসদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান ভাইরা আমার আল্লাহর উদ্দেশ্য আল্লাহকে খুশি করা ছাড়া অন্য ধান্দা যদি কোনো ভালো কাজও করেন তার বিনিময়ে সওয়াব তো পরের কথা গুনাহ হবে শিরক হবে শিরকে আসগর হবে শিরকে খাফি হবে যেটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি দাজ্জালের ফিতনার ব্যাপারে এত ভয় করি না যত ভয় করি কিয়ামতের আগে তোমাদের মধ্যে গুপ্ত শিরক মানুষকে দেখানোর মানসিকতায় ভালো কাজ ঢুকে পড়বে আল্লাহ তাআলা আমাকে আমাদের আয়োজক ভাইদেরকে সমস্ত ওলামায়ে কেরামকে আমরা যারা মানুষের সামনে কথা বলি বড় রিস্কের জায়গা বড় রিস্কের জায়গা এই জন্য যারা কথা বলেন তারা নিজেদেরও মাঝে মধ্যে তাদের আত্মশুদ্ধির জন্য নিজেদের মধ্যে ঘরোয়া মজলিস হওয়া উচিত সিনিয়র ওলামাদের সোহবত সান্নিধ্যে যাওয়া উচিত যে আমি কেন কথা বলছি আমি কেন মাহফিল করছি আমার দিন শেষ উদ্দেশ্যটা কি যদি দুনিয়া উদ্দেশ্য হয় তো জাহান্নামের ইন্ধন হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে সব ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা হেফাজত করে আল্লাহ তাআলা আমাদের নিয়তগুলোকে শুদ্ধ করে দেন শিরক আসগর নিয়ে দুনিয়া থেকে যেন যাওয়া না লাগে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন আরেকজনের ওয়াইফাই চুরি করে বা হক হ্যাক করে ওয়াজ ডাউনলোড করে শুনলে সওয়াব হবে কিনা এই প্রশ্ন কি দুষ্টামি করে কেউ দিছে নাকি আল্লাহ জানে নাকি সত্যি জানার জন্য দিছে যাই হোক ভাই আমি একটু আগেই বললাম কোনো প্রশ্নই ছোট না দিন সম্পর্কে হালাল সম্পর্কে জানার জন্য কোনো প্রশ্নই ছোট না এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ কোনো প্রশ্নই অগুরুত্বপূর্ণ না শুনেন কারোর ওয়াইফাই এটা যদি আপনি হ্যাক করেন বা চুরি করে সেটা যে কোনোভাবে আপনি ইউজ করেন ওই বেচারার যে স্পিড আছে সেই স্পিডের মধ্যে ঘাটতি হবে কি হবে না কমতি হবে কি হবে না তাহলে তার ক্ষতি হলো না জিনিসটা তার এটার বিলটা সে দিচ্ছে
আপনি আলগা খাইতেছেন যাইয়া সেখানে আপনি আলগা খাইতে যাইয়া তার স্পিড কমায়া তার ক্ষতি করতেছেন চুরি করতেছেন এটাও চুরি এটাও নাজায়েজ এটাও গুনাহ এটা করতে পারেন না আপনি আপনি হয় তার পারমিশন নেবেন হ্যাঁ কিছু কিছু ওয়াইফাই আছে ওপেন এয়ারপোর্টের বিভিন্ন জায়গা পাবলিক প্লেসের অনেক ওয়াইফাই আছে বা অনেকে ব্যক্তিগত ওয়াইফাই ওপেন রাখছে যে কারোর যদি লাগে লাগাবে তার অসুবিধা নেই ভিন্ন কথা কিন্তু সে একটা পাসওয়ার্ড দিয়েছে তার মানে সেটা সবাইকে দিতে চায় না আপনি এটা হ্যাক করলেন করে আপনি ব্যবহার করলেন প্রশ্ন আপনি লিখলেন আবার যে ওয়াজ শুনছেন যদি বাদ্রাম করে প্রশ্ন দিয়েও থাকেন তারপরও বলবো যে যদি এটা দিয়ে আপনি ওয়াজও শুনেন তারপরও আপনার এই গুনাহ ঠিকই হবে ওয়াজ শুনছে দেখে কাটাকাটি হবে না একজনে একজনে গরু চুরি করে নিয়ে আসছে আয়েশা কোরবানি দিয়ে দিছে বলে যে চুরি করা গুনাহ আর কোরবানি করা সওয়াব অতএব একটা একটা কাটাকাটি গোশত খাওয়া পাও তো এইরকম কোন মাসালা বাইর করলে মুগুরের মায়ের একটাও নিচে খবরদার